হ্যালো বিয়াস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো আর কি, আমি সিএনজিতে যাচ্ছি আমার বাবার বাড়িতে, যশোর খুলনা। ঠিক আছে, তো খুলনা ফুলতলা। ঠিক আছে, তো আর কি সবাই উঠে গেছি সিএনজিতে এখন। আমি অনেকদিন পর আসছি, তো তার জন্য সবকিছু চেঞ্জ হয়ে গেছে দেখতেছি। তো এই যে আমি সিএনজিতে নামে গেলাম আমাদের ফুলতলা বাজারে। এটা আমাদের ফুলতলা বাজার, বড় বাজার। এখানে সবাই আসে মার্কেট করার জন্য। তো এই যে আমি এখন দুটো পাপোশ কিনবো আমার জন্য। কাছে বলতেছি এই যে 200 টাকা, উনি বলছে 200 টাকা, আমি বলছি 100 টাকা। তো এই যে আমার ভাই, এই যে দেখা হলো অবশেষে আমার ছোট ভাই। এটা আমরা দুই ভাই বোন, হলুদ গঞ্জি পরা, ওটা আমার ভাই। আর এই যে এখান থেকে কিছু ফল ফলি কেনাকাটা করব। তো এখানে ফল ফলি কেনাকাটা করব কিছু, মনে করেন বেদানা নিছি, তারপরে আপেল নিছি, মালটা ফল কিনবে। আর আম, এটা কি আম? জমবে, মিষ্টি হবে। জমবে না তো মিষ্টি হবে নাকি এই আম? তুমি আপেল নিবে, মালটা নিবে? আপেল কত করে খাচ্ছে ভাই? শুনেন, বেশি করে ওই ওদের বাড়ি আছে, গ্রামের বাড়ি আছে দৌলতপুর। তো আমরা থাকি আছে এখানে ফুলতলায়। তো যে কিছু লিচু নেবো এখন। তো এখন লিচু নিচ্ছি, এখান থেকে 200 লিচু নিলাম। তো লিচু করা খুবই ভালো ছিল। তো এই দেখেন আপনারা সবাই, এখন কিছু বাজা নেবো লিচু নেওয়া শেষ। আমাদের এখন এই বাজা, দুই প্যাকেট বাজা নিছি, কারণ বাজা মনে করেন টমেটো দিয়ে জাল পেঁয়াজ দিয়ে মাখায় খেলে অনেক মজা লাগে, তার জন্য নিছি। এখানে পানি, অনেক পানি প্রেশার লাগছিল, এক বোতল পানি, একটা টিস্যু, এগুলো সব কিছু নিছি এখান থেকে। তো আমাদের নিয়ে আসা শেষ, এখন চলে যাব। তো এখন এই দেখেন আমাদের যশোরের, আগে মাটির হাড়িতে রান্না করতো যশোরের মানুষ সব, এখনও কোন কোন এলাকায় করে এগুলো আমি জানি না। আমাদের এখানে বেশিরভাগ এটাই চলতো আগে, এখন চলে না। তো এই আর কি দেখেন সব ফল ফলি, তারপর হাড়িকুড়ি বাজার। এখানে মুরগি বিক্রি করে, গরুর মাংস বিক্রি করে, অল টাইম থাকে। তো এই বাজার, বড় বাজার, তো সবসময় সব কিছু থাকে। তো এই যে আমাদের নৌকার এখানে চলে আসছে, আমাদের বাড়িতে যাতে আপনার নৌকা লাগে, মানে ঘাটের ওপার ওপার যা লাগে এপার থেকে ওপার। তো এই যে নদীর ঘাটে চলে আসছে, সবাই এখানে বসে আছে। এখানে একটা ঘর আছে ছোট, যাতে বৃষ্টি হলে যাতে কেউ না ভেজে, তার জন্য সবাই এখানে বসতে পারে নৌকা ওই পারে থাকলে। তো ওই যে, ওই যে নৌকা মধ্যেখানে আসতেছে ওই পারে থেকে এই পারে। তো সবারই অনেক কষ্ট হয়ে যায়, কারণ এখানে একটা ব্রিজ হলে অনেক ভালো হতো, নৌকাতে যাতায়াত করতে অনেকের প্রবলেম হয়, কারণ রাত্রে বেলে হয়তো নৌকা থাকে না, আপদ বিপদ হলে হয়তো ডাকতে হয় নৌকালারে। তো এখানে একটা ব্রিজ হলে ভালো হতো। তো এই যে সবাই উঠে গেছি, অনেক মানুষ, ভ্যান, মনে করেন ভ্যান, তারপরে মোটরসাইকেল, সব কিছু আছে। বাড়িতে আসতে সন্ধ্যা হয়ে গেছে অনেক, আর প্রচুর গরম পড়তিল, মানে এতটা খারাপ লাগতিল বলার মতো না। তারপরে আমি যতটুকু পারছি ততটুকু ভিডিও করে আপনাদের মাঝে তুলে ধরছি। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আর সবসময় পাশে থাকবেন। আর কোন ধরনের ভিডিও চান অবশ্যই আমাদেরকে বলবেন। এই যে এখন নামে গেলাম, এখন আমরা এখান থেকে মনে করেন অটোতে উঠবো, অটোতে উঠে আমাদের বাড়িতে যাব। এই যে আমাদের বাড়িতে এখানে আবার একটা বাজার আছে, ছোট বাজার, আমাদের ঘরের পাশে, মানে 2 মিনিট লাগে আসতে। তো এই যে আমাদের সে বাজারে এসে পৌঁছাই গেছি, এখন এখান থেকে মিষ্টি নেবো, কারণ নতুন জামাই যাবে আমাদের বাড়িতে। আর এখানে মুমলায় বাজি করতেছে, তারপরে সিঙ্গারা, এগুলো সব বাজি করতেছে। এই যে মিষ্টি অনেক দাম, যে যে যত, মানে প্রচুর দাম, মানে যে জিনিসের দাম আগে কম ছিল সেই জিনিসের দাম এখন প্রচুর বাড়ছে। এই যে আটে আটটা বার হয়েছে।
ভালো আছে ভাই? ভাই কি খবর? আমি ভালো আছি। এই তো আলহামদুলিল্লাহ। ওই যে ওইটা দিল আছে কেমন আছেন? হ্যাঁ সবাই ভালো আছে। মানে মামাতো ভাইয়ের বউরা আছে, তারপরে ছেলে মেয়ে সব, এগুলো আমার প্রচুর মাথা ব্যথা করতেছে, তো এই জন্য আমি এখানে আর কি মানে মাথা টিপে বসে পড়েছি, কারণ আমার প্রচুর মাথা ব্যথা করতেছে। আর দেখেন কত সুন্দর করে যে সাজাইছে আমার বোন সব কিছু। তো ওরা আসছে ভিতরে, এখন হাত মুখ ধোবো, বোরকা খুলবো। আমার আম্মু দেখেন, আমার আম্মুর সাথে গেলে কেউ বলে না আমার আম্মু এটে, কারণ আমি অনেক উঁচু লম্বা। আমার আম্মুটা মানে একটু দেখতেই পারতেছেন কেমন। তো আমার আব্বু তো অনেক উঁচু লম্বা, অবশ্যই আমার আব্বুকে পরবর্তী ভিডিওতে দেখাবো। তো এটা আমার ভাসুরির ছেলে, কারণ ও প্রথম আসছে। এই যে দেখেন রবিনের ছুটি দেন, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন আপনারা সবাই। এই যে সবাই আমাকে দেখার জন্য ভিড় লেগে গেছে ঘরের ভিতরে। এটা হচ্ছে আমার ভাই, তোরা বাইরে লে যাবি আমার কাছ থেকে, আমি বড়। এগুলো সবই আমার মামাতো ভাইয়ের ছেলে মেয়েরা সব। এটা আমার মামা, ছোট মামা। মামা তখন বাইরে না যাবে সারা বছর।